বাংলাদেশ আমাদের সকলের এ স্লোগানের সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জে মানববন্ধন করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন দোহার নবাবগঞ্জ শাখা সদস্যবৃন্দ রবিবার বেলা বারোটায় নবাবগঞ্জ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে দাঁড়িয়ে মানববন্ধন করা হয় মানববন্ধনে বিএম এর সদস্যরা জানান সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা চাই ওই সব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার সেই সাথে যে যার অবস্থানে থেকে যার যার ধর্ম পালন দেশের উন্নয়ন রাখতে হানাহানি নয় সহ থেকে একে অপরকে সহযোগিতা করব এতে বক্তব্য রাখেন বিএম এর দোহার নবাবগঞ্জ শাখার সভাপতি শ্যামলাল পাল সহসভাপতি ডাক্তার মোহাম্মদ হোসেন সাবেক সহসভাপতি ডাক্তার রফিকুল ইসলাম প্রচার সম্পাদক ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ